বিশ্বকাপের বছর বলেই বিভিন্ন জল্পনা কল্পনা বিশ্বকাপ নিয়ে আসছে। নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। 21 নভেম্বর শুরু হবে বিশ্বকাপ ফুটবল, যেটি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে 18 ডিসেম্বর। কাতারে বিশ্বকাপে হট ফেভারিটদের তালিকায় আছে আর্জেন্টিনা। 2021 সালে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 31 ম্যাচে অপরাজিত লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার এই উড়ন্ত ফর্মের কারণে এবারের বিশ্বকাপে তাদেরকে হট ফেভারিট ধরছে ফুটবল বিশ্লেষকরা। এদিকে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও খেলবে অন্তত 4টি ম্যাচ, এমনটাই এবার নিশ্চিত করেছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদ মাধ্যম মুন্ডো আলবেসেলেস্তে। মুন্ডো আলবেসেলেস্তে নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় আর্জেন্টিনার বিশ্বকাপের আগেই 4 ম্যাচের সূচি নিশ্চিত করে জানিয়েছে। মুন্ডো আলবেসেলেস্তের করা সেই পোস্টে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিল আর্জেন্টিনার বাতিল হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা। মুন্ডো আলবেসেলেস্তে জানিয়েছে ব্রাজিলের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি স্থগিত হলেও সেটি বাতিল হয়নি, বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। এর আগে আসছে জুনে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। জুনের 11 তারিখ অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর ম্যাচটি। সেই ম্যাচটি বাতিল হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নয়। মুন্ডো আলবেসেলেস্তে নিশ্চিত করেছে 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচটি স্থগিত করেছিল কনমেবল, সেটি অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের মাটিতে, এমনটাই জানিয়েছে মুন্ডো আলবেসেলেস্তে। তার মানে বিশ্বকাপের আগে আরও অন্তত 2 বার মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে মেসি নেইমাররা।